आगामी शिक्षाबर्षे स्कूले भर्तीते कोनो परीक्षा थाकछे ना। प्रथम थेके नवम पर्यन्त सब श्रेणीतेई लटारिर माध्यमे शिक्षार्थी बाछाई करे भर्ती करा होबे। बुधवार एक भार्चुयाल संबाद सम्मेलने तथ्य जानिয়েছেন शिक्षामंत्री दीपमणि। करोना भाईरस महामारीर कारणे 2021 सालेर एसएससी एबं एचएससी परीक्षा निर्धारित समये नेওয়া सम्भव हबे ना बोलेओ जानान तिनि। विस्तारित जानाচ্ছেন ফারজানা শোভা। प्राथमिक और माध्यमिक स्तरेर शिक्षा प्रतिष्ठानगुलोते शिक्षार्थी भर्ती प्रक्रिया केमन हबे ता निये दुश्चिंताय छिलेन शिक्षार्थी और अभिभावकरा। এর সাথে বছরের প্রথম থেকেই যুক্ত ছিল এসএসসি এবং এইচএসসি পরীক্ষা পদ্ধতি ও সময় নিয়ে অনিশ্চয়তা। এসব প্রশ্নের জবাব দিতে বুধবার অনলাইন সংবাদ সম্মেলনে হাজির হন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, করোনা ভাইরাস মহামারীর মধ্যে এবার প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। আমরা প্রতি বছর প্রথম শ্রেণীতে আমরা লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতাম, কিন্তু এবার স্বাস্থ্য ঝুঁকি এড়াবার জন্য আমরা মনে করছি যে প্রতি শ্রেণীতেই লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে এবং আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। এবার তারা একটি ক্লাস্টার থেকে 5টি স্কুলের অপশন দিতে পারবে। লটারি প্রক্রিয়াটি হয়তো 10 থেকে 15 জানুয়ারি খুব বেশি হলে এর মধ্যে সম্পন্ন করতে পারবো। শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হবে না। একটি সংক্ষিপ্ত সিলেবাস শেষ করতে শিক্ষার্থীদের 3 মাস ক্লাস করানোর পরিকল্পনা নিচ্ছে সরকার। এসএসসির যারা পরীক্ষার্থী, এইচএসসির যারা পরীক্ষার্থী তাদেরকে আমরা সপ্তাহের একদিন বাদে প্রতিদিনই হয়তো ক্লাসে নিয়ে আসবার চেষ্টা করব। সিলেবাস আমরা প্রণয়ন করেছি এবং সেই অনুযায়ী অন্ততপক্ষে 3 মাস আমরা চাই যে ক্লাস করাতে চাই এবং ক্লাস করিয়ে তারপর আমরা তাদের পরীক্ষা নিতে চাই। এসএসসি এইচএসসি দুই-এক মাস পিছিয়ে যাবে। গত বছরগুলোতে 1 ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমান এবং 1 এপ্রিল থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা হয়ে আসছে। করোনা ভাইরাসের কারণে চলতি বছরের জেএসসি জেডিসি এবং এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। আর গত 17 মার্চ থেকে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ফারজানা শোভা, এসএ টিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএ টিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/SATVBD তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/SATVNews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/SATVBD তে। এসএটিভি সাথে আছি সবসময়।